রাইট তো ইতিমধ্যেই আমি ওয়েব এপিআই থেকে অনেকগুলো বিষয় কাবার করেছি আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে একটি ক্রুড অপারেশন আপনাদের করে দেখানোর জন্য আমি প্রোডাক্ট এপিআইয়ের জন্য কয়েকটি অ্যান্ড পয়েন্টস তৈরি করবো এবং সেইখানে ক্রুড অপারেশন করবো তো ক্রুড বলতে কি ক্রিয়েট রিড আপডেট এবং ডিলিটকে বোঝানো হয় সি দ্বারা ক্রিয়েট আর দ্বারা রিড ইউ দ্বারা আপডেট এবং ডি দ্বারা ডিলিট বোঝানো হয় তো যে কোনো একটা এনটিটি বা রিসোর্সকে আমরা কি করি সাধারণত ওয়েব এপিআইয়ের ক্ষেত্রে ক্রিয়েট রিড আপডেট ডিলিট এই অপারেশনগুলো হচ্ছে খুবই কমন আপনি যদি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন আপনি ইউজার হিসেবে কি করেন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনার অ্যাকাউন্ট আপডেট করতে পারেন আপনার অ্যাকাউন্ট হয়তো বা ডিলিট করতে পারেন আপনার অ্যাকাউন্টে ইনফরমেশান হয়তোবা প্রোফাইলে রিড করতে পারেন তো নর্মালি ক্রুড অপারেশন খুবই ইম্পর্টেন্ট যে কোনো অ্যান্ড পয়েন্টসের ক্ষেত্রে তো আমরা খুবই একটি সিম্পল অ্যান্ড পয়েন্টস আমরা খুবই একটি সিম্পল ক্রুড অপারেশন করতে যাচ্ছি এখানে এত জটিলতা থাকবে না আমরা চেষ্টা করব যতটুকু সিম্পলিফাইড রাখা যায় এবং ধীরে ধীরে এটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করি আপনি চলে আসলাম প্রোগ্রাম ডোথ সি এস ফাইলে এখানে এই মুহূর্তে যা কিছু আছে সব কিছু দেখতে পাচ্ছেন আমি আর একটা কাজ করবো আমার এই যে এখানের যে উইন্ডোটা টার্মিনালের সেটাকে আমি চেঞ্জ করে অ্যালাইন পজিশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি রাইটের দিকে নিয়ে যাচ্ছি ওকে এবং এটাকে আরও ছোটো করে দিই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় ওকে ফেয়ার নাফ এবং এই মুহূর্তে আপনাদের ডান দিকে তেমন একটা ফোকাস করলেই হবে বা না করলেও হবে আমি এটাকে হাইট করে দিচ্ছি দ্যাটস অল তাহলে পুরো স্ক্রিন জুড়ে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোগ্রাম ডট সিএস ফাইলটা রয়েছে তো এখানে প্রথমেই প্রোডাক্টের যে বর্তমানে যে সিচুয়েশনটা সেটাকে একটু চেঞ্জ করব আমি এবং এখানে প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটু ইনফরমেশান একটু বেশি অ্যাড করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রপার্টি ব্যবহার করতে পারি প্রপার্টির সাথে অলরেডি আপনারা পরিচিত আমার অবশ্যই সি শার্পের সিকোয়েন্স দেখেই আপনারা এখানে এসেছেন তো এখানে আমি যে কাজটা করবো কয়েকটি প্রপার্টি তৈরি করতে যাচ্ছি খুবই ভাবে করব তো চলুন সেই কাজটা করি প্রথমেই আমরা যেটা করব পাবলিক আমি আইডি কে মেনটেন করার জন্য প্রোডাক্টের আমি জিইউ আইডি ব্যবহার করব যার সাহায্যে আমরা কি করতে পারবো প্রত্যেকবার একটি ইউনিক আইডি জেনারেট করতে পারবো তো এখানে ডেটা টাইপ হিসেবে আমি কি ব্যবহার করছি জিইউ আইডি আপনি চাইলে ইন্টিজার করতে পারেন কিন্তু আমি জিইউ আইডি হচ্ছে একটা ইউনিক আইডি অটোম্যাটিক্যালি জেনারেট করতে পারব খুব সহজে এই জন্য আমি জিউ আইডি ব্যবহার করবো এবং যেটা মোর সিকিউর আইডি হিসেবে ওকে অ্যান্ড দেন আমরা এখানে যেটা করবো স্ট্রিং হিসেবে প্রোডাক্টের নেমটাকে নেব সো স্ট্রিং অ্যান্ড প্রোডাক্টের নেম নিচ্ছি এগুলো যেহেতু প্রপার্টি যাদের সাহায্যে আমরা ভ্যালুকে গেট এবং সেট করতে পারি তো এখানে প্রপার্টি সম্পর্কে ডিটেলস আলোচনা করতে যাবো না যেহেতু অলরেডি আমি করে নিয়েছি ওকে অ্যান্ড দেন এবার আসুন প্রাইসের বিষয় ডেসেমো এবং এইখানে প্রাইস নিচ্ছি অ্যান্ড লেটস কন্টিনিউ আমরা পরবর্তীতে যেটা নেবো সেটা হচ্ছে স্টকের কোয়ান্টিটিটা দেখবো সো স্টকে কেমন রয়েছে সেই প্রোডাক্টটা কোয়ান্টিটি নিচ্ছি অ্যান্ড দেন এটা ইনটিজার বসাবো এখানে কতগুলো প্রোডাক্ট রয়েছে আমাদের স্টকে সেটা দেখতে চাইব কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের তার কোয়ান্টিটি কেমন অ্যান্ড দেন আমরা স্ট্রিং নিচ্ছি এখানে ডেসক্রিপশনের জন্য প্রোডাক্টের ডিসক্রিপশনের প্রয়োজন হতে পারে সো আমি এখানে নিচ্ছি ডিসক্রিপশান ডিসক্রিপশান এবং এই ডেসক্রিপশানটা আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি এখানে নেইমের পরে ওকে অ্যান্ড দেন এখানে আর কি নিতে পারি আমরা ক্যাটাগরি নেইম নিতে পারি চলুন সেই কাজটা করি এখানে ক্যাটাগরি নেইম প্রত্যেকটা প্রোডাক্ট নিশ্চয়ই একটা ক্যাটাগরির আন্ডারে পড়বে সেই জন্য এখানে ক্যাটাগরি নেম নিচ্ছি অ্যান্ড চাইলে এখানে আমরা ডেট টাইমও নিয়ে নিতে পারি যে যখন এটা ক্রিয়েট করা হবে ঠিক সেই টাইমটা আমরা এখানে নিয়ে নিতে পারি তো জিনিসটাকে যদি আরও সিম্প্লিফাইড করতে চাই আপনাদের এখন মনে হতে পারে এখানে ক্যাটাগরি চলে আসতেছে জিনিসটা অনেক ডিটেলস একটু জটিল হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আমরা এটাকে সিম্প্লিফাইড করে নিচ্ছি ধরো যাকে আমি একটা প্রোডাক্টের এখানে যদি প্রোডাক্টের পরিবর্তে যদি আমরা ক্যাটাগরি নিয়ে চিন্তা করি সেটাও করতে পারি আপনাদের এখানে সব কিছু সিমপ্লিফাইড রাখার জন্য ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করব কারণ রিয়েল লাইফে কি হচ্ছে এখানে লক্ষ্য রাখবেন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্টস থাকতে পারে তাই না সো প্রথমে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাটাগরি আসবে সেটা হচ্ছে আগের বিষয় তো আমরা চাইলে এরকম করতে পারি আমাদের যে ই কমার্স এ ইউজার্স নিয়ে কাজ করতে হবে ইউজারের রিসোর্স নিয়ে কাজ করতে হবে দেন আমাদের ই কমার্স ওয়েবসাইটে আমাদের অর্ডার নিয়ে কাজ করতে হবে তো এই যে এগুলো হচ্ছে এনটিটি এই যে এগুলো এনটিটি বা রিসোর্স এই রিসোর্সগুলোকে আমরা কি করি ক্রুড অপারেশন করে থাকি অ্যান্ড পয়েন্টসগুলোর মাধ্যমে তো প্রথমে আমি ক্যাটাগরির একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি একটা ক্যাটাগরিতে কি কী থাকতে পারে একটা ক্যাটাগরিতে আইডি থাকতে পারে সো সেই জন্য এখানে ক্যাটাগরি আইডি দিচ্ছি ক্যাটাগরি নেম থাকতে পারে ক্যাটাগরি ডেসক্রিপশন থাকতে পারে তো আপাতত এরকম রেখে দিলাম আর ক্যাটাগরি যখন ক্রিয়েট হবে সেই ক্যাটাগরির ক্রিয়েশনের একটা ডেট লিখে নিতে পারি সেই জন্য ডেট টাইম যে অবজেক্টটা রয়েছে যে টাইপ রয়েছে সেটা ইউজ করবো এবং এখানে ক্রিয়েটেড অ্যাড দিচ্ছি দ্যাটস অপ তো এখানে এগুলো যেহেতু নন না বলছে এই নন না এগুলো থেকে আমরা যদি মুক্তি পেতে চাই আপাতত সেক্ষেত্রে এখানে বলে দিতে পারি যে এগুলো না লেবল দ্যাটস ওয়ার্নিংটা এখান থেকে সরে গেল ওকে সো ফেয়ার অ্যান্ড আমরা ক্যাটাগরি অ্যান্ড পয়েন্টস নিয়ে কাজ শুরু করলাম তো এখানে আমি প্ল্যানিং করব অলওয়েজ যখনই আপনারা এপিআই তৈরি করবেন প্ল্যানিংটা বলবেন না এটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা কী চাচ্ছি আমরা ক্রুড অপারেশন করতে যাচ্ছি নিশ্চয়ই মনে আছে তো এই ক্রুডের মধ্যে কী কী রয়েছে সি দিয়ে হচ্ছে ক্রিয়েট আমরা কোনো কিছু ক্রিয়েট করব কি ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট অ্যা ক্যাটাগরি আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। আমাদের এপিআই সেটা হ্যান্ডেল করতে হবে এবং এপিআই কীভাবে হ্যান্ডেল করবে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমরা পোস্ট রিকোয়েস্ট কি করব কোন একটা অ্যান্ড পয়েন্টসে হিট করব কোন অ্যান্ড পয়েন্টসে হিট করতে পারি সেই জন্য আমি এখানে লিখে নিচ্ছি পোস্ট অ্যান্ড পয়েন্টস এটা হচ্ছে আমাদের ম্যাথডের নাম এবং এখানে কোন অ্যান্ড পয়েন্টস আমরা একটা অ্যান্ড পয়েন্টসের নাম দিচ্ছি স্ল্যাশ এ পি আই স্ল্যাশ ক্যাটাগরিজ ওকে তো এখানে আমি প্লুরাল কেন ব্যবহার করছি সেই প্রসঙ্গে বিস্তারিত আসবো বাট আপাতত এটা হচ্ছে একটা অ্যান্ড পয়েন্ট যেখানে হিট করব আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য অ্যান্ড দেন লেটস কন্টিনিউ তার পরবর্তী যে দাবটা সেটা হচ্ছে ক্রুড থেকে রিড সি এর পরে আর চলে আসতেছে আমরা কোনো একটা ক্যাটাগরি রিড করব রিড এ ক্যাটাগরি বাই আইডি কোনো একটা কিছু সাহায্যে আমরা কি করব রিড করব। সেই ক্ষেত্রে গ্যাট রিকোয়েস্ট আমরা মেক করব। অ্যান্ড দেন কন্টিনিউ করি এখানে অনেক কিছু আমি স্কিপ করছি ইচ্ছাকৃতভাবে প্যারামিটার কোয়েরি প্যারামিটার যেগুলো আমি ধীরে ধীরে অ্যাড করব কারণ প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড দেন এইখানে ক্রুড থেকে কি আসবে আপডেট অপারেশন আসবে সো এখানে আসবে আপডেটে ক্যাটাগরি এক্স্যাক্টলি সেম অ্যান্ড পয়েন্টে আমরা হিট করবো বাট এই ক্ষেত্রে আমরা পুট ম্যাথড ব্যবহার করবো ওকে এন্ড ফাইনালি লাস্ট ওয়ান হচ্ছে ডিলিট আমরা ডিলিট করবো এবং এইখানে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিলিট এ ক্যাটাগরি ম্যাথডের নাম এখানে চেঞ্জ হবে এটা হচ্ছে ডিলিট ম্যাথড ওকে সো হোপফুলি এখান থেকে একটা ধারণা আপনারা লাভ করতে পেরেছেন যে আমি কী করতে যাচ্ছি তো এবার চলুন আমরা এক্সিকিউট করব প্রথমে এখানে যে অ্যারোড দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই আমরা এখান থেকে এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি কোনো প্রবলেম নেই আমরা কোথায় হিট করবো আমরা প্রথমে গ্যাথ রিকোয়েস্ট নিয়ে হ্যান্ডেল করতে পারি স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরিজ ওকে এবং এই ক্ষেত্রে আমরা রেজাল্ট রিটার্ন করছি আপাতত ওকে দ্যাটস অল বাট যখনই আপনারা অ্যান্ড পয়েন্ট তৈরি করবেন মেক শিওর একটা কমেন্টস এখানে রেখে দেবেন এতে করে জিনিসগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে তো সেই জন্য আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি চলুন এখান থেকে কপি করে নিয়ে আমি এই জায়গায় পেস্ট করে দেবো এবং সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারি এতটুকু আমি কেটে নিচ্ছি এবং এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি চলুন দ্যাটস অল দ্যাটস অল সো একটা গ্যাট রিকোয়েস্ট মেক করতেছি কোন অ্যান্ড পয়েন্টে স্ল্যাশ এ পি স্ল্যাশ ক্যাটাগরিতে এখানে আমি একটা গ্যাট রিকোয়েস্ট মেক করতেছি দেখতে পাচ্ছেন এবং এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে ক্যাটাগরি রিড করা রিড ক্যাটাগরিজ ক্যাটাগরিজ সব ক্যাটাগরিজ সে কী করবে রিচার্ন করবে তো এই মুহুর্তে আমাদের এখানে কোনো ক্যাটাগরিজ নেই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করা উচিত আমাদের ক্যাটাগরিজ তৈরি করা উচিত চলুন আমরা ক্যাটাগরিজ তৈরি করি কিভাবে ক্যাটাগরিজ আমাদের তৈরি করতে হবে সেটা অলরেডি আমরা জেনে গিয়েছি লিস্ট অফ ক্যাটাগরি হবে তো আমরা চলুন এখানে স্থ্যাটিক ডেটা নিয়ে এই মুহূর্তে কাজ করছি বা ইন মেমরি নিয়ে কাজ করছি যে এই সফটওয়্যারের যে মেমোরিটা আছে তার মেমরি ইউজ করছি পরবর্তীতে আমরা ডেটা এখানে অ্যাড করে নেব তো চলুন এইখানে আমরা যে কাজটা করবো ক্যাটাগরিজ লিস্ট অফ ক্যাটাগরিজ লিস্ট অফ ক্যাটাগরি ফেয়ার অ্যান্ড অফ অ্যান্ড দেন ক্যাটাগরিজ নিউ লিস্ট অফ ক্যাটাগরিজ দিয়ে দিলাম ওকে এবার এই ক্যাটাগরিজে তো এই মুহূর্তে কোনো আইটেম নেই ইনিশিয়ালি কোনো আইটেম নেই কোনো সমস্যা নেই বাট আমরা এটাকে রিটার্ন করবো এইখানে দ্যাটস অল ওকে এই এতটুকু এখানে আমি রেখে দিলাম এবার আমরা এই এন পয়েন্টে হিট করতে পারবো একটা গ্যাথ রিকোয়েস্ট মেক করতে পারবো কোথায় আমরা গ্যাথ রিকোয়েস্ট মেক করতে পারবো লক্ষ্য রাখবেন আমরা স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরি আমরা একটা গ্যাচ রিকোয়েস্ট মেক করতে পারবো চলুন দিকে এটা কাজ করে কিনা আমাদের প্ল্যান আমরা করেছি এবং একটা একটা করে এক্সিকিউট করব প্রথমে রিডের কাজটা করে নিচ্ছি তো এখানে চলে আসলাম আমরা যে কাজটা করতে পারি এবার এখানে চেঞ্জ করে নিই এখানের জায়গায় আমি ক্যাটাগরিজ দিচ্ছি বাট লক্ষ্য রাখবেন আমি স্ল্যাশ এ পি স্ল্যাশ যেহেতু ভার্সন ওয়ান আমরা করছি সেক্ষেত্রে এখানে ভার্শন ওয়ান ইউজ করতে পারি এটা আর একটা গুড প্র্যাকটিস ভার্সনিং করা আপনারা চাইলে এটা করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা বাট আমি এখানে স্ল্যাশ এপিআই দিয়েছি ইট ডাজেন্ট মিন আপনারা অন্য কিছু দিতে পারবেন না তো আপনারা চাইলে এখানে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরিজ দিতে পারেন ওকে চলুন আমরা এই এন্ড পয়েন্টটা হিট করি দেখি কি অবস্থা এখানে হিট করলে এবং এখানে রেসপন্সটা কি আসে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে রান করছে এবং দেখতে পাচ্ছেন একটি এমটি এরে দেখাচ্ছে যেটা কিনা না মেক সেন্স করে কারণ এই মুহূর্তে আমাদের এইখানে অ্যান্ড পয়েন্টে আসলে কোনো কিছুই নেই আমাদের যে রিকোয়েস্ট আমরা করছি সে আসলে কোনো ডেটা রিটার্ন করার কথা না এখানে এবং এক্স্যাক্টলি যেহেতু রিটার্ন করার কথা না সেই জন্য এখানে এমটি টি রিটার্ন করছে তাই না তো চলুন আমরা কন্টিনিউ করি পরবর্তীতে আমরা এখানে আর কি করতে পারি আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ক্রিয়েশনের কাজটা করতে পারি তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে যাচ্ছি তো ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য চলুন খুবই সিম্পল কাজ করে নেই আমি এখান থেকে এটাকে কপি পেস্ট করে নিচ্ছি ডাউন বিলো এবং এইখানে আমি চেঞ্জ করে দিচ্ছি এবার পোস্ট ম্যাথড করবো পোস্ট ম্যাথড এবং স্ল্যাশেপেই এই ক্যাটাগরি যে হিট করলে আমরা কী করছি ক্রিয়েট এক ক্যাটাগরি ওকে দ্যাটস অল ফেয়ার নাফ অ্যান্ড দেন এবার আমরা এখানে ম্যাথডের নেম চেঞ্জ করে দিই পোস্ট ম্যাথড ফেয়ার এনাফ তো আমরা রিকোয়েস্ট যখন মেক করব এখানের মধ্যে আসলে আসতেছে কিনা সেটা আমি কীভাবে শোর করে নেব সেটার জন্য আমি প্রথমে কোনো কিছু অ্যাড করার আগে জাস্ট ক্রিয়েটেড রেখে দিচ্ছি ক্রিয়েটেড মানে হচ্ছে টু ও ওয়ান করবে এখানে দেখাবে রেসপন্স হিসেবে তো আমি এই অ্যান্ড পয়েন্টে হিট করবো আগে শোর করতে যাচ্ছি যে এই ফাংশনের মধ্যে বা কন্ট্রোলারের মধ্যে এই রিকোয়েস্ট হ্যান্ডেলারের মধ্যে আমরা আসতে পারতেছি সেটা আমরা শোর করতে যাচ্ছি তো সেই জন্য আবার আমি এখানে চলে আসলাম এটাকে আমরা চাইলে জাস্ট এই এন্ড পয়েন্টটাকে কপি করে নিতে পারি এই এন্ড পয়েন্টের শেষের দিকে আমরা এখানে পেস্ট করে দিতে পারি চলুন আমরা এখানে রিকোয়েস্ট মেক করি এবং রিকোয়েস্ট মেক করার ফলে এখানে ফোর ও ফাইভ দেখাচ্ছে ম্যাথডস নট অ্যালাউড সো আমরা একটু চেঞ্জ করে নিই চলুন আমরা একটু রান করে নিই আবারও এটাকে আবারও রান করে নিচ্ছি অনেক সময় এরকম দেখাতে পারে ইনিশিয়ালি সো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো ওয়ার্নিং বা এরন না থাকে ইনফো সাকসেসফুল দেখাচ্ছে পারফেক্ট এবার আমরা যে কাজটা করতে পারি আমরা টেস্ট করতে পারি তো চলুন সেই কাজটা করি তার আগে আমি এটাকে জাস্ট হাইড করে দিই ফোস্ট রিকুয়েস্ট তৈরি করছি এবং দেখতে পাচ্ছেন টু ওয়ান দেখাচ্ছে পারফেক্ট তার মানে এখানে পারফেক্টলি ক্রিয়েশনের কাজ হচ্ছে অর্থাৎ কন্ট্রোলারের মধ্যে সে ঢুকতে পারতেছে এবার এখানে আমরা কী করবো চলুন আমরা শুরু করি এখানে খুবই সিম্পল কাজ করবো এখানে আমি আগেই বলেছি এটাকে যতটুকু সিম্পল রাখা যায় আমি তেমনটাই চেষ্টা করে যাচ্ছি কারণ শুরুর দিকে আমি এত বেশি অ্যাড করতে যাচ্ছি না তার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনার ফোকাস করতে পারেন প্রত্যেকটা বিষয় সিম্পল বিষয়গুলো আমরা একে একে এখানে খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে তো এবার আমরা প্রোডাক্ট ক্রিয়েটের কাজটা এখানে কমপ্লিট করে নিতে চাই কারণ আমরা অলরেডি রিডের কাজটা দেখেছি প্রোডাক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখানে যে যখনই কেউ রিকোয়েস্ট পাঠাবে আমরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করব নর্মালি আমরা কি করব নতুন প্রোডাক্টের ডেটাটা আমরা রিসিভ করব যখনই অ্যান্ড পয়েন্টে রিকোয়েস্ট করা হবে যে আমি একটি নতুন ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছি তার ডেটাগুলো এই হচ্ছে তার ডেটা আপনারা রিসিভ করে এই ডেটাগুলো নিয়ে ব্যাকএন্ডের মাধ্যমে প্রসেস করে ডেটা নিয়ে একটা নতুন ক্যাটাগরি তৈরি করতে হবে নর্মালি ডেটাগুলো ফ্রান্ট এন্ড থেকে আসবে বাট এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এন্ড থেকে আসতেছে না কারণ আমরা এখনও কিভাবে ডেটা বডি থেকে রিকোয়েস্ট বডি থেকে রিসিভ করতে সেটা জানি না সেই জন্য আমি এখানে একটা ডেটা তৈরি করে নিচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি অ্যান্ড দেন চলুন যে কাজটা করি নিউ ক্যাটাগরি আমাদের যে ফর্মেট রয়েছে রেকর্ডের ফর্মেট সেটা ব্যবহার করছি এবং এই নিউ ক্যাটাগরিতে নেইম দেওয়া লাগবে ক্যাটাগরির ক্যাটাগরির নেম দেওয়া লাগবে সো একটা ক্যাটাগরির নেইম আমরা এখানে দিয়ে দিতে পারি দরজা এখানে আমি দিচ্ছি স্মার্টফোন আপনারা যে কোনো কিছু দিতে পারেন দাজেন্ট ম্যাটার ওকে সবারও বলে নিচ্ছি এইখানে নেম যে কোনো কিছু দেওয়া যাবে এখানে নেমের ক্ষেত্রে আমাদের কোনো ধরা বাঁধা নেই আমার অলরেডি অনেকগুলো ডেটা রয়েছে যেগুলো হয়তো বা আমি এখানে শেয়ার করতে পারি তো প্রথমেই যে ক্যাটাগরি তৈরি করব তার একটা ডেটা আমি এখানে আপনাদের দেখাতে যাচ্ছি এই ক্যাটাগরিতে কি কী রয়েছে দেখতে পাবেন এইখানে তো ক্যাটাগরিতে নেইম থাকবে ডেসক্রিপশন থাকবে যেমনটা আমরা প্ল্যান করেছি বাট অবশ্যই ক্যাটাগরির একটা আইডি লাগবে যেটা আমরা কিনা এইখানে তৈরি করব। তো চলুন আমরা ক্যাটাগরির আইডিটা নিয়ে নেই ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আইডি কিভাবে তৈরি করতে পারি আমরা যে কাজটা করতে পারি জিই আইডি যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি এবং সেইখান থেকে নিউ জিউ আইডি ম্যাথডটা ব্যবহার করতে পারি এতে করে প্রত্যেকবার কি করবে এটা অটোমেটিক্যালি একটা আইডি তৈরি করে দেবে নেইমের ক্ষেত্রে ক্যাটাগরি নেইম আমি ব্যবহার করব এখানে ইলেকট্রনিক্স দ্যার ইউ গো অ্যান্ড দেন ডেসক্রিপশনটা অ্যাড করে দিয়েই চলুন সেটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক এই জিনিসটা অ্যাড করতে হবে ডেসক্রিপশন যেহেতু আমরা এরকমই ডেটাটা প্ল্যান করেছি ক্যাটাগরির এবং এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড ফাইনালি যদি লক্ষ্য রাখেন ক্যাটাগরি টেমপ্লেট হিসেবে আমাদের ক্রিয়েইটেড্যাটটা লাগবে সো এটাও আমি নিয়ে নিচ্ছি এখানে ক্রিএইচ দ্যাথ অ্যান্ড দেন এই ক্রিয়েইচাড্যাথের ভ্যালুটা কোথা থেকে আসবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি ডে টাইম ইউটিসি নাও দিয়ে দিচ্ছি ওকে ইউটিসি নাও ফরম্যাটে নিয়ে নিচ্ছি অল এতটুকুই থাকবে ফর শোর আশা করি এতটুকু নিশ্চয়ই খুবই ইজিলি বুঝতে পেরেছেন এবার এই যে নতুন যে ক্যাটাগরিটা আমরা তৈরি করলাম সেই ক্যাটাগরিটা আমাদের কোথায় পুশ করতে হবে আমাদের যে ক্যাটাগরিজ যে লিস্ট অফ ক্যাটাগরিজ রয়েছে সেখানে পুশ করে দিতে হবে চলুন সেই কাজটা করে দিই আমরা ক্যাটাগরিজ ক্যাটাগরিজ ক্যাচিগরিস সেখানে আমরা পুশ করবো অর্থাৎ অ্যাড করবো ক্যাটাগরিটাকে নিউ ক্যাটাগরিটাকে এখানে চাইলে আমরা নিউ ক্যাটাগরি নামটা দিয়ে দিতে পারতাম ওকে নিউ ক্যাটাগরি দেরি গো এবং ফাইনালি যখন ক্রিয়েট করা হয়ে গেল আমরা চাইলে এই যে নতুন যে ডেটা সেটা আমরা রেসপন্স হিসেবে এখানে পাস করে দিতে পারি নিউ ক্যাটাগরি বাট যখন রেসপন্স হিসেবে পাস করব এখানে আমরা যে অ্যারোরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আর্গুমেন্টসের অ্যারোর আমাদের আসলে এখানে আরেকটি আর্গুমেন্টস পাস করতে হবে এবং সেই জন্য আমরা যে কাজটা করব এখানে আমরা নতুন যে প্রোডাক্টটা তৈরি করা হলো বা ক্যাটাগরিটা তৈরি করা হলো তার একটা আইডি তৈরি হলো অবশ্যই সেই আইডির মাধ্যমে শুধু সেই প্রোডাক্টটাকে আমরা রিকোয়েস্ট করব ডেটা সেট থেকে সেই জন্য এখানে যে কাজটা করতে পারি অবশ্যই এখানে আমরা ডলার সিম্বল নিয়ে নিচ্ছি বাইরের দিকে এন এখানে ইউআরএলটা বসাবো যে ইউআরএল এ আসলে আমরা হিট করব স্ল্যাশ এ পি আই স্ল্যাশ ক্যাটাগরিজ স্ল্যাশ দেন আইডি এখানে আমরা আইডিটা কোথা থেকে পাবো এই যে নিউ ক্যাটাগরির যে ক্যাটাগরি আইডি রয়েছে যে ক্যাটাগরি আইডিটা তৈরি হয়েছে সেটা ইউজ করে নিয়েছি নিউ ক্যাটাগরি ডট ক্যাটাগরি আইডি অল হোপফুলি এতটুকু এখান থেকে বুঝতে পারলেন তো এখানে আমি কার্লি ব্রিজ কেন ইউজ করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাতে করে আমি এখান থেকে যে ক্যাটাগরি আইডিটা তৈরি হলো সেটাকে আমি যাতে এখান থেকে নিতে পারি সেই জন্য আসলে আমি এটা এখানে ব্যবহার করেছি অল এতটুকু এবার টেস্টিং করার পালা চলুন আমরা টেস্টিং করে নিই এবং দেখি এই কাজটা কিভাবে আসলে আমরা টেস্ট করতে পারি তো সেই জন্য আমরা চলে আসলাম এখানে এ টেস্টিং এর জন্য এবং এইবার যদি আমি হিট করি এখানে লক্ষ্য রাখবেন স্ল্যাশে এখানে আমি হিট করছি টু হান্ড্রেড ওয়ান দেখাচ্ছে কোনো সমস্যা নেই আবারও এটাকে আমরা রান করে নিচ্ছি তো সেই জন্য এখানে আমি রান করে নিচ্ছি ডটনেট ওয়াচের মাধ্যমে এবং আমি টার্মিনালটা ক্লোজ করে দেবো যখনই সাকসেসফুলি এটা রান হবে দেখতে পাচ্ছি সাকসেসফুলি রান হচ্ছে পোস্ট রিকোয়েস্ট করব লক্ষ্য রাখবেন পোস্ট রিকোয়েস্ট করা মাত্র কী হবে স্ল্যাশ ক্যাটাগরিতে যাবে এখানে আসবে আসার পর একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে এবং সেটা আমাদের এক্সিস্টিং ক্যাটাগরিতে আমরা অ্যাড করছি এবং সেই নিউ ক্যাটাগরিটা আমি রিটার্ন করে দিচ্ছি ডেটা সেটটা ওকে তো রেসপন্স হিসেবে আমরা কিন্তু এই ক্যাটাগরির ডেটাটা দেখতে পাবো চলুন আমরা রিকোয়েস্ট মেক করি এবং এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু কাজ করেছে ওকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির আইডি দেখতে পাচ্ছেন একটা নেম জেনারেট হয়েছে ডিসক্রিপশন এবং ক্রিয়েটেড অ্যাড পর্যন্ত এখানে দেখা যাচ্ছে পারফেক্ট তো এরকমই চেয়েছিলাম তাহলে আমরা একটি ক্যাটাগরি তৈরি করতে পারলাম বাট অবশ্যই আমরা ক্যাটাগরি তৈরি করার সময় আমরা এখান থেকে ডেটা পাস করতে চাই অর্থাৎ রিকোয়েস্ট বডিতে ডেটা পাস করতে চাইবো সেটা আমরা দেখব একটু পরে সেটার জন্য কোনো টেনশন নেই বাট আমরা কন্টিনিউ করি এবার যেহেতু গ্যাট রিকোয়েস্ট করলাম পোস্ট রিকোয়েস্ট করলাম আমরা গ্যাট রিকোয়েস্টের সাজে আরেকটি এখানে অ্যান্ড পয়েন্ট তৈরি করতে পারি অবশ্যই আমরা কোনো একটা প্রোডাক্টের আইডির মাধ্যমে সেই প্রোডাক্টে চাইলে খুঁজে নিতে পারি অথবা যাক আমরা আপডেট করতে চাচ্ছি চলুন আমরা আপডেটে চলে যাই কিংবা ডিলিট যেটা মন চাই সেটাই করতে পারি চলুন আমরা আপডেটে চলে যাই এবার তো এখান থেকে এটা আমি ক্লোজ করে দিচ্ছি আমরা প্রোগ্রাম দো সিএস ফাইলে চলে আসলাম এখানে যদি আমরা আপডেট করতে চাই কিভাবে আপডেট করতে পারবো খুবই সিম্পল কাজ করতে যাচ্ছি আমরা এখানে এত ডিফিকাল্টির কোনো কিছু নেই জাস্ট আমাদের যে ফোকাস করতে হবে আমরা কি চাচ্ছি এবং কিভাবে সেটা অ্যাচিভ করতে যাচ্ছি সেই রকমই আমাদের চিন্তা করতে হবে ওকে তো চলুন আমরা যে কাজটা করি এখানে আমরা একটি অ্যান্ড পয়েন্টস তৈরি করি এবং সেই অ্যান্ড পয়েন্টসটা হতে যাচ্ছে আমাদের যে ডিলিট অপারেশনের জন্য আমরা সেই কাজটা করে নিই খুবই ইজিলি ডিলিটটা করতে পারবো সেই জন্য এইখান থেকে আমি কপি করে নিচ্ছি এতটুকু অংশ কপি করে নিলাম এবং কপি করার পর আমি যে কাজটা করব ডাউন বিলো এইখানে পেজ করে দিচ্ছি ডিলিট করার জন্য সো চলুন এখানে আমি দিচ্ছি ডিলিট এবং এখানে দিচ্ছি ডিলিট এক ক্যাটাগরি ডিলিট এই ক্যাটাগরি নর্মালি আমরা ডিলিট করার সময় একটা আইডি পাস করে থাকি এবং সেই আইডির উপর বেস করে আমরা কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা প্রোডাক্ট কোনো একটা ইউজারকে ডিলিট করতে পারি তো এই মুহূর্তে আমরা এরকম পাসিং অর্থাৎ এন্ড পয়েন্টের সাথে কোনো কিছু রাউট প্যারামিটার হিসেবে বা কোয়ারি প্যারামিটার হিসেবে পাস করা সেটা আমরা শিখতে যাচ্ছি না আমরা খুবই সিম্পল রাখতে যাচ্ছি এবং এখানে ম্যাপ ডিলিট দিয়ে দিচ্ছি ওকে ম্যাপ ডিলিট ফেয়ার অ্যান্ড এতটুকুই পারফেক্ট তো একটা প্রোডাক্টকে যদি আমরা ডিলিট করতে চাই সেটা কীভাবে করতে পারবো আমরা কি ম্যাথড এখানে ব্যবহার করতে পারি একটা প্রোডাক্টকে ডিলিট করার জন্য খুবই সিম্প্লিফাইড আমরা রাখতে যাচ্ছি এখানে চলুন এখানে আমরা চলে আসলাম ডিলিট করার জন্য যে কাজটা করব। আমরা প্রথমে দেখব সেই প্রোডাক্ট আসলে খুঁজে বের করতে পারি কি না চাইলে নানান ওয়েতে করা যায় আমরা সিমপ্লিফাই করে রেখে দিই চলুন প্রথমে আমরা দেখব আমাদের যে প্রোডাক্ট আমরা ডিলিট করতে যাচ্ছি সেটা আসলে আমরা খুঁজে পাই কি না সেটা দেখতে চাইব ওকে এবং দেন আমরা সেটাকে ডিলিট করার চেষ্টা করবো তো চলুন সেই কাজটা করি প্রোডাক্টস ডট প্রোডাক্টস অ্যাকচুয়ালি প্রোডাক্টস নামটা ক্যাটাগরি নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে এখানে আমাদের দিতে হবে ফাউন্ড ক্যাটাগরি ক্যাটাগরি অ্যান্ড দেন আমরা এখানে যে কাজটা করবো ক্যাটাগরিজ ডট ফার্স্ট অর ডিফল্ট আমরা প্রথমে খুঁজে নেব যে ক্যাটাগরিজের মধ্যে সেই ক্যাটাগরিজটা আসলে আছে কি না যেটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি সো সেই জন্য ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি ডট ক্যাটাগরি আইডি দ্যাটস অল তো এখানে কী হচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন আমরা কি করছি এখানে একটা আইডি ডিফল্ট দিয়ে দেবো যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় এখানে এবং আমি উপরেও একটা আইডি বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি যাতে করে এই মুহূর্তে আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু পরবর্তীতে আমি এগুলো স্ট্যাটিক রাখব না আমি ডাইনামিক করে দেবো সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো এই মুহূর্তে আমি যেটা করছি ডিরেক্টলি এই আইডির পরিবর্তে একটা স্ট্যাটিক আইডি দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকবারই আমার কি লাগবে একটা স্ট্যাটিক আইডি লাগবে যেহেতু আমি এখানে কোনো প্যারামিটার রিসিভ করছি না তো লক্ষ্য রাখবেন যখনই এই ক্যাটাগরিটা তৈরি করব এখানে জিও আইডি ডট পার্টসের মাধ্যমে আমি একটা জিও আইডি কী করে দিচ্ছি ভ্যালিড একটা জিও আইডি পাস করে দিচ্ছি তো এই আইডিই ব্যবহার করব আপডেট ডিলিট সব জায়গায় সব জায়গায় ওকে সো চলুন এবার যে কাজটা করব এই এক্স্যাক্টলি সেম আইডি যদি আমাদের ক্যাটাগরি আইডির সাথে ম্যাচ হয় এখানে কী করতেছে অনেকগুলো ক্যাটাগরিজ থাকতে পারে আমাদের সেই ক্যাটাগরিজ থেকে খুঁজে নিচ্ছে একটি একটি করে ক্যাটাগরি তাদের আইডির সাথে ম্যাচ করার চেষ্টা করবে যদি এই আইডির সাথে ম্যাচ হয় তাহলে তো সেই ক্যাটাগরিটা পেয়ে গেল এবং এই ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি আমরা সেই ক্যাটাগরিটাকে রিমুভ করতে চাচ্ছি তো সেই জন্য ক্যাটাগরিস ক্যাটাগরিস ডট রিমুভ কাকে রিমুভ করবো এই ফাউন্ড ক্যাটাগরিটাকে রিমুভ করব বাট এমন তো হতে পারে এই ক্যাটাগরিটাকে আমরা খুঁজে পেলাম না সেক্ষেত্রে কি রিটার্ন করবে নাল রিটার্ন করবে সেই জন্য এখানে লিখে দিতে পারি যদি ফাউন্ড ক্যাটাগরি ফাউন্ড ক্যাটাগরি যদি এটা নাল হয় সেক্ষেত্রে আমরা কি করতে আছি সেক্ষেত্রে আমরা এখানে একটা মেসেজ দেখাবো সেটা হচ্ছে রিটার্ন রেজাল্টস ডট নট ফাউন্ড আমরা স্টেটাস কোডটা ব্যবহার করব নট ফাউন্ড যদি সেটাকে খুঁজে না পায় সেক্ষেত্রে আমরা নট ফাউন্ড রিচার্ন করবো এবং এখানে বলে দিতে পারি একটা মেসেজ দিয়ে ক্যাটাগরিজ উইথ দিস আইডি ডাজ নট এক্সিস্ট ক্যাটাগরি উইথ দিস আইডি ডাজ নট এক্সিস্ট ডাজ নট একজিস্ট এবং এটার আসলে প্রয়োজনটা কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি এরকম রেখে দিচ্ছি এনে এখান থেকে রিচার্ন করব আমরা আগেই বলেছি যখনই ডিলিট করব আমরা কোনো কনসেন্টস রিটার্ন করব না সেই জন্য আমরা নো কন্টেন্ট এটাকে ব্যবহার করব এতটুকু তা চল তো চলুন আমরা ডিলিটটা ট্রাই করি তার আগে আমরা চাইলে ক্রিয়েটাও ট্রাই করতে পারি এখানে আমি রান করে দেখাচ্ছি আপনাদের আবার আমি ক্রিয়েটা ট্রাই করব রানিং অলওয়েজ রান দিয়ে দিচ্ছি এবং এটা আমি ক্লোজ করে নিচ্ছি আমরা পোস্ট রিকোয়েস্টে হিট করব দেখতে পাচ্ছেন যে আইডিটা দিয়েছিলাম সেই আইডির মাধ্যমে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট করা হয়েছে সেন্ড রিকোয়েস্টে ক্রিয়েট করতে পারি আমি ক্লিক করতে পারি তার আগে আমি এখানে কি করব যে ওকে চলুন গেট রিকোয়েস্ট মেক করি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোডাক্ট রয়েছে অ্যান্ড দেন আমরা যদি ডিলিট করতে চাই লক্ষ্য রাখবেন এখানে আমি ডিলিট করার চেষ্টা করছি সেন্ড দিয়ে দিলাম এবং এখানে দেখাচ্ছে ফোর ও ফোর নট ফাউন্ড অবশ্যই এটা সঠিক অ্যান্ড পয়েন্টস নয় তো আমরা সঠিক অ্যান্ড পয়েন্টসটা তৈরি করে নিলাম স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাথাগরি এই যে রাউট প্যারামিটারটা দেখতে পাচ্ছেন বা রাউটটা দেখতে পাচ্ছেন এটা আসলে প্যারামিটার বলা যাবে না যে পাতটা দেখতে পাচ্ছেন সো সরি আমরা রিকোয়েস্ট মেক করলাম এখানে দেখতে পাচ্ছেন নো কন্টেন্ট তার মানে পারফেক্টলি ডিলিট হয়েছে বাট যদি এখানে আমি আইডিটা একটু চেঞ্জ করে দিই আপনাদের দেখানোর চেষ্টা করি আবারও আমি সেটা ডিলিট করার চেষ্টা করি দেখি কি হয় সেন্ড রিকোয়েস্ট টু ও ফোর নট নো কন্টেন্ট তার মানে পারফেক্টলি কাজ করছে বাট এখানে যদি আমি আইডিটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই আইডি এই যে আইডিটা ক্রিয়েটের জন্য সি দিয়ে দিচ্ছি আর ডিলিট করার সময় আমি বি দিচ্ছি তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি এইবার কী হয় সেটা আমি আপনাদের দেখাবো সো প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট করা হয়ে গেল সবগুলো গ্যাট করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গ্যাট করা হয়ে গেল এবার যদি ডিলিট করতে চাই ডিফারেন্ট একটা আইডি দিয়ে ইমিডিয়েটলি এখানে দেখা নো কন্টেন্ট বাট এটা আসলে হওয়ার কথা ছিল না কারণ এই নামে আসলে এই আইডি দ্বারা কোনো প্রোডাক্ট আসলে কোনো ক্যাটাগরি এক্সিস্ট করে না সেক্ষেত্রে আমাদের এখানে এটাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করা উচিত ছিল এবং সেই জন্য আমার এটা দরকার কারণ আমরা এখানে বলে দিচ্ছি যদি সেই ক্যাটাগরিটাকে খুঁজেই না পাই তাহলে আমরা ডিলিট করব কিভাবে তো এখানে এক্স্যাক্টলি এই কথা বলছি কারণ ফাউন্ড ক্যাটাগরি আসলে নাল রিটার্ন করার কথা যদি ক্যাটাগরি খুঁজে না পায় আর যদি ক্যাটাগরি খুঁজে না পায় তাহলে এই মেসেজটা দেখাবে যে ক্যাটাগরি উইথ দিস আইডি ডাজ নট এক্সিস্ট দ্যাটস অল এবং এইখান থেকে রিটার্ন হয়ে যাবে সো এইখানে আর যাবেই না যে এখানে টু ও ফোর যে সাকসেস দেখাবে সেটা পসিবলই না তো এবার চলুন আবার রান করি আমরা আমি এবার ডিলিটে আমি ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফোর ও ফোর নট ফাউন্ড অর্থাৎ আমরা যে নট ফাউন্ডটা দিয়েছি সেটা পারফেক্টলি কাজ করছে এখান থেকে দেখতে পাচ্ছি যে নট ফাউন্ড ফোর ও ফোর স্ট্যাটাস কোড রিটার্ন করে নট ফাউন্ডের জন্য এবং এখানে দেখাচ্ছে ক্যাটাগরি উইথ দিস আইডি ডাজ নট এক্সিস্ট পারফেক্টলি কাজ করছে তো আশা করি এই জিনিসটাও ওইখান থেকে বুঝতে পারলেন এবার চলুন আমরা কন্টিনিউ করি আমরা আপডেটের বিষয়টা দেখবো এটা হচ্ছে আমাদের লাস্ট বিষয় অ্যান্ড দেন এই এপিআইকে আরও স্মুথ করবো আরও সুন্দর করব। আমরা ধীরে ধীরে আগাচ্ছি কোনো তাড়াহুড়া নেই আমাদের জিনিসগুলো ভালো করে বুঝতে হবে ওকে এবার আমি আপডেট করব এক্সাক্টলি সিমিলার এটাকে কপি করে নিচ্ছি চলুন এটাকে রিয়েল কপি করে নিই এবং এখানে আমি ফুট ম্যাথডের সাহায্যে আপডেটের কাজটা করব। এখানে দিচ্ছি আপডেট এ ক্যাটাগরি আপডেট এই ক্যাটাগরি এবং এইখানেও দিচ্ছে ডিলিট এক ক্যাটাগরি পারফেক্ট তো এখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে যেহেতু আমরা আপডেট করতে যাচ্ছি সেক্ষেত্রে এখানে ম্যাপ ফুট দিতে হবে তাছ আগের মতোই প্রথমে আমরা দেখবো ক্যাটাগরিটাকে খুঁজে পাওয়া যায় কিনা যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে বলবো যে এই নামে তো কোনো ক্যাটাগরি নেই এই আইডি দ্বারা কোনো ক্যাটাগরি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো আপডেট পসিবল না তাৎস আর যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আপডেট করবো ওকে তো আপডেট কী কী করতে পারি ক্যাটাগরির জন্য ক্যাটাগরির জাস্ট দুইটা বিষয় রয়েছে নেম ডেসক্রিপশন এই দুইটাই আপডেট করতে পারি এবং চাইলে ক্রিয়েটেড অ্যাডটাও আমরা আপডেটেড করে দিতে পারি তো চলুন সেই কাজটা করি আমরা এখানে ফাউন্ড ক্যাটাগরি দিচ্ছি যদি খুঁজে পাই আর যদি খুঁজে না পাই এখান থেকেই রিটার্ন হয়ে যাচ্ছে আর যদি খুঁজে পাই সেক্ষেত্রে এখানে আমরা কাজ করছি আমরা নেইমটা চেঞ্জ করে দিতে পারি তো এই মুহূর্তে স্ট্যাটিক একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি এখানে দিচ্ছি স্মার্টফোন স্মার্টফোন ফের দেন এখানে আমি দিতে পারি ক্যাটাগরির জন্য আমি ডেসক্রিপশন দিয়ে দিতে পারি ডেসক্রিপশন যে কোনো কিছু একটা দিতে পারি লালা লালা অথবা ক্যাটাগরি স্মার্টফোন ইজ এ নাইস ক্যাটাগরি স্মার্টফোন ইজ এ নাইস ক্যাটাগরি ওকে এত বেশি মিনিংফুল না বাট ইটস ফাইন অ্যান্ড দেন এতটুকুই আর কিছুই করার দরকার নেই আমরা বলেছি এখানে কি করব না আমরা কোনো কিছু রিটার্ন করবো না দ্যাটস ইট এতটুকু রেখে দিচ্ছি সো হোপফুলি এখানে যা যা করেছি সব কিছুই বুঝতে পেরেছেন আমি যে কাজটা এখানে করতে চেয়েছি আশা করি সেটা আপনাদের মাথায় এখানে মোটামুটি ঢুকাতে পেরেছি এবার চলুন আমরা এটা টেস্ট করি সো টেস্ট করার পালা পুট রিকোয়েস্টে আমি এখানে হিট করব বাট অবশ্যই আমাকে যেটা মেক্সোর করে নিতে হবে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ক্যাটাগরিজ ইউজ করছি সেন্ড করে দিচ্ছি এখানে ফোর ও ফাইভ দেখাচ্ছে আমি আবারও রান করে নিচ্ছি যখনই ফোর ও ফাইভ দেখবেন যে মেথড নট অ্যালাউড বেশিরভাগ সময় হচ্ছে যে সেই এন্ড পয়েন্টে রিচ করতে পারছে না তো সেই জন্য আমি যে কাজটা করবো আবারও এটাকে রিস্টার্ট করে নিচ্ছি চলুন রিয়েল কুইক এবং রিস্টার্ট যদি হয়ে যায় আমি এটাকে ক্লোজ করে দিয়ে আবারও রিকোয়েস্ট মেক করার চেষ্টা করবো ওকে তো চলুন আমরা রিকোয়েস্ট মেক করি দেখি কী অবস্থা পোচ রে রিকোয়েস্ট করেছি এবং বলছে যে এই আইডি দ্বারা আসলে কোনো প্রোডাক্টকে খুঁজেই পাচ্ছে না তো চলুন আমরা স্লোলি কাজটা করি প্রথমে একটি প্রোডাক্ট ক্রিয়েট করে নিলাম এই যে আইডিটা এক্স্যাক্টলি সেম আইডিটা ব্যবহার করব আমরা প্রোডাক্ট আপডেট করার জন্য তো নিচের দিকে আসলাম এইখানে এই যে আইডির একটা জায়গায় শুধু চেঞ্জ হবে এ বি সি হবে সেভ করে নিলাম এবার চলুন আমরা রিকোয়েস্ট মেক করার চেষ্টা করি আপডেট করার জন্য এবং দেখতে পাচ্ছেন টু ও ফোর নো কন্টেন্ট দেখাচ্ছে তার মানে আপডেট করা কিন্তু হয়ে গেছে তো আপনার যদি বিশ্বাস না হয় যে আপডেট করা হয়ে গেছে সেটা আমি এখানে দেখাতে যাচ্ছি রিকোয়েস্ট করব সকল ক্যাটাগরিজ পাওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্টফোন দেখাচ্ছে শুরুর দিকে যেটা কিন্তু ইলেকট্রনিক্স ছিল এবং এই যে ভ্যালুগুলো কোথায় থেকে এসেছে লক্ষ্য রাখেন এই যে আপডেট যে জায়গায় করেছি সেই জায়গার ভ্যালুগুলো কিন্তু আপডেট হওয়ার পরেই আমরা প্রোডাক্ট সকল ক্যাটাগরিগুলোকে আলোচনায় মূলত ফ্যাচ করছি এবং সেই ক্যাটাগরিজগুলো দেখাচ্ছে তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাট এই অ্যান্ড পয়েন্টসে এখনও কিন্তু আমরা ক্রুড অপারেশন হয়েছে ঠিকই বাট এখানে সব কিছু জিনিস আমরা ভালোভাবে হ্যান্ডেল করিনি তো সেটা কি কি আমি বলবো প্রথমেই কথা হচ্ছে যতবারই আমি ক্রিয়েট করি না কেন এই যে একবার ক্রিয়েট করলাম আমি রিকোয়েস্ট করলাম রিসিভ করলাম দেখতে পাচ্ছেন সিমিলার আইডি দ্বারা প্রোডাক্ট ক্রিয়েট করা হচ্ছে সেম তার কারণ কি আমরা কিন্তু ক্রিয়েট করার সময় নতুন কোনো ডেটা আমরা পাস করিনি আমরা স্ট্যাটিক কিছু ভ্যালু রেখে দিয়েছি এখানে অ্যান্ড পয়েন্টের মধ্যে যখন ক্রিয়েট করছি বারবার সেম আইডি দ্বারা সেম ডেটার দ্বারা প্রোডাক্ট ক্রিয়েট ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে বাট নর্মাল বা রিয়েল লাইফে কি হয় আমরা রিকোয়েস্ট করার সময় কিছু ডেটা সেন্ড করি এপিআই সেই ডেটাগুলো রিসিভ করবে রিসিভ করে প্রোডাক্ট ক্রিয়েট বা কোনো একটা রিসোর্স ক্রিয়েট করবে দেন এক্স্যাক্টলি ডিলিট করার সময় ডেফিনেটলি বাই ডিফল্ট যেরকম সেট করা আছে বারবার একটা আইডি ইউজ করে না আমরা যে আইডিটা পাস করবো সেই আইডির উপর বেস করে ডিলিট করবে সেম আপডেটের বেলায় আমরা যে আইডি পাস করবো সেই আইডির উপর বেস করে ডিলিট করবে কোনো বাই ডিফল্ট ভ্যালু দ্বারা এরকম বারবার রান হবে না এবং আপডেট করার সময়ও আমরা কী করি ডেটা পাস করে থাকি তাহলে এই যে ডেটা পাস করা আইডি পাস করা এই সকল বিষয় সম্পর্কে এবার আমাদের জানতে হবে